হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসব, যেটা হলো গার্মেন্টসের অটোমেশন বা আমরা দুটা প্রসেসকে কিভাবে মার্জ করতে পারি। সো আমরা যখন কোনো একটা প্রসেসকে ইম্প্রুভ করতে চাই, তখন উই উইল থিঙ্ক থ্রি থিংস। সো যে কোনো পিপল যদি তারা কোনো প্রসেসকে ইম্প্রুভ করতে চায়, তাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট থিং, ইজ ইট পসিবল টু এলিমিনেট দ্য প্রসেস। দেন আমাকে চিন্তা করতে হবে আমি প্রসেসটাকে এলিমিনেট করা যায় কি না। যদি এলিমিনেশন পসিবল না হয়, দেন উইল মুভ টু দ্য সেকেন্ড অপশন। দেন ইজ ইট পসিবল টু কম্বাইন দ্য টু প্রসেস, তারপর দুটা প্রসেসকে কম্বাইন করা যায় কি না। সো দুটা প্রসেস যদি কম্বাইন না করা যায়, দেন উইল থিঙ্ক দ্য লাস্ট অপশনস, ইজ ইট পসিবল টু সিম্পলিফাই দ্য প্রসেস। প্রসেসকে সিম্পলিফাই পসিবল কেন? সো আমরা যখন কোনো প্রসেসটাকে ইম্প্রুভ করতে চাব, সবসময় একজন ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ার বা প্রোডাকশন ইঞ্জিনিয়ার বা কাইজেন ম্যানেজার বা ইম্প্রুভমেন্ট ম্যানেজার বা প্রোডাক্টিভিটি ম্যানেজার, দে উইল থিঙ্ক দ্য থ্রি থিংস। ইজ ইট পসিবল টু এলিমিনেট দ্য প্রসেস? ইজ ইট পসিবল টু কম্বাইন দ্য টু প্রসেস? আর ইজ ইট পসিবল টু সিম্পলিফাই দ্য প্রসেস? সো থ্রি থিংস ইজ দ্য ফার্স্ট ইজ দ্য এলিমিনেশন, সেকেন্ড ইজ দ্য কম্বিনেশন, অ্যান্ড থার্ড অন আই উইল টেক দ্য সিম্পলিফিকেশনস। সো আমাদেরকে এই থ্রি থিংস আমাদেরকে মাথায় রাখতে হবে কোনো প্রসেসকে ইম্প্রুভ করার জন্য। তো আমি আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি, সেটা হলো আমরা যখন দেখি যে কাটিং প্রসেস ইজ ভেরি মাচ ভাইটাল ইন এনি অ্যাপারেল ইন্ডাস্ট্রি। সো এখানে যেটা হয় যে কাটিং, কাট প্যানেল নাম্বারিং করে, কাট প্যানেল আননেসারি নাম্বারিং করা হয়, দেন নাম্বারিং করার পরে আবার কোয়ালিটি চেকিং হয়, তারপরে যেটা করা হয় সেখানে ফিউজিং করা হয় যদি ফিউজিং প্যানেল থাকে। সো এই ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন, এখানে ফার্স্ট এখানে নাম্বারিং করছেন, নাম্বারিং করার পর দেন বান্ডেলটা ফুল কমপ্লিট করতেছেন। সো আপনারা দেখেন যে হ্যাঁ, নাম্বারিং কমপ্লিট, নাও দে আর ডুইং দ্য বান্ডেলিং। সো এখন যেটা করাচ্ছে যে ফিউজিং করাচ্ছে। সো এইভাবেই নাম্বারিং অ্যান্ড বান্ডেলিং সেপারেট পিপল এখানে মেনটেন করে। সো এখন দেখি আমরা নিউ ভিডিওতে দেখেন, এখানে নাম্বারিংটা অটোমেশন করা হয়েছে, একটা অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে একটা কাইজেন, এবং সাথে সাথে ফিউজিংটা হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা নাম্বারিং অ্যান্ড বান্ডেলিং, নাম্বারিং অ্যান্ড ফিউজিং একসাথে করতে পারি। So thank you for watching the video.